তারাই আদিবাসী খেলা শুরু করেছে, যাতে তারা আলাদা একটা রাষ্ট্র করতে চায়। উপস্থিতি এবং আশপাশ থেকে যারা শুনছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারে আমরা আজকে কেন উপস্থিত হয়েছি। আমাদের উপস্থিত হওয়ার কারণ হলো বিভিন্ন পত্র পত্রিকা এবং টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দশ ভাগের এক ভাগ পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনে নতুন করে অস্থি বিশীলতা তৈরি করা হচ্ছে। বর্তমান নতুন অল্পবর্তীকালীন সরকার আসার পরে বাংলাদেশ বিরোধী কয়েক চক্রের মধ্যে একটা চক্র তারা পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তথ্য নিয়েছে যে এর পিছনে কয়েকটা মহল পার্বত্য চট্টগ্রামকে বর্তমানে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যেখানেই আঘাত আনার চেষ্টা করবে যে কেউ, স্টুডেন্টস ফর সভারেন্টি সেই আঘাতকে মিটিয়ে দিবে ইনশাআল্লাহ। আমরা ইন্ডিয়াকে বলতে চাই, বাংলাদেশ একটা শান্তিপূর্ণ রাষ্ট্র, কারো সাথে শত্রুতা চায় না, কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যদি ভারত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাহলে সবাই বাংলাদেশের ছাত্র সমাজ ইন্ডিয়ার মধ্যে হস্তক্ষেপ করবে। আপনারা ভুলে যাবেন না, আপনাদের সেভেন সিস্টার্সও কিন্তু ভালো নেই, আপনাদের চিকেন নেক সেটাও কিন্তু ভালো নেই। আপনারা যদি আমাদের উপর হস্তক্ষেপ করেন, পার্বত্য চট্টগ্রামে হস্তক্ষেপ করেন, শুধু ভারত নয়, আমরা আরো দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামের মধ্যে অনেকগুলো মিশনারি কাজ করছে, এনজিও কাজ করছে, দেশি বিদেশি এনজিও কাজ করে যাচ্ছে। তার একটা প্রচারণা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, সেটা হচ্ছে উপজাতিদেরকে আদিবাসীর স্বীকৃতি দিতে হবে। তারা এই প্রচারণা প্রতিষ্ঠিত করতে চায়, এবং বাংলাদেশ সংবিধানের 23-এর পথে আছে উপজাতি বলা আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা আছে। এইটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই তারা উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠিত, কিন্তু একটা মহলের প্ররোচনায় তারা নিজেদেরকে আদিবাসী দাবি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি যে তিনটা মহল ভারত, দেশি বিদেশি এনজিও এবং মিশনারি তারা যে আদিবাসী হিসেবে স্বীকৃতি চাচ্ছে, কারণ হচ্ছে আইএলও কনভেনশন, কারণ হচ্ছে জাতিসংঘ 2007 সালের কনভেনশন, সেখানে বলা হয়েছে যদি কেউ আদিবাসী স্বীকৃতি পায়, অর্থাৎ যদি কেউ আদিবাসী হয়, ইন্ডিজেনাস পিপল হয়, তাহলে তাদেরকে কি কি অধিকার দিতে হবে, স্বায়ত্তশাসনের অধিকার দিতে হবে, তাদেরকে আলাদা ন্যাশনালিটির অধিকার দিতে হবে, তাদেরকে স্বাধীনতার অধিকার দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যদি আদিবাসী স্বীকৃতি দেয়, তাহলে কিন্তু তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আলাদা একটা রাষ্ট্র তৈরি করবে। কিন্তু সেই কুচক্রি মহলের কুচক্র ষড়যন্ত্র ছাত্র সমাজ কোনোভাবে মেনে নিতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে কোনো আদিবাসী নাই, বাংলাদেশের আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, উপজাতি আদিবাসী অনুক্রমে তাহার সমতে একই রকম আইন থাকবে, সবাই একই রকম ন্যায় বিচার পাবে, প্রত্যেকে একই প্রত্যেকের জন্য একই আইন থাকবে, ভিন্ন কোনো আইন ভিন্ন কোনো আলাদা কোনো কিছু থাকতে পারে না। কাজেই আমরা বলতে চাই যে যারা আদিবাসী প্রচারণা চালাচ্ছে, আমাদের দাবি হচ্ছে বাংলাদেশে কোনো আদিবাসী নাই, কারণ একটু বলতে চাই যার তারা আদিবাসী না, তারা হচ্ছে উপজাতি ক্ষুদ্র আসলে প্রত্যেকে পার্বত্য চট্টগ্রাম যেসব উপজাতি আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তারা মূলত আমাদের পাশে আসছে, মিয়ানমার, ভারত, তিব্বত ইত্যাদি জায়গা থেকে এসছে, তাদের এখানে কম্বোডিয়া থেকে অনেক জায়গা থেকে এসছে। তাদের দুই ধরনের লোক আছে, একটা হচ্ছে দখলদার, যাদের কাজ হচ্ছে দস্যুবৃত্তি করা, ডাকাতি করা, তারা ডাকাতি এবং দস্যুবৃত্তি করতে করতে আশপাশ থেকে করতে করতে পার্বত্য চট্টগ্রামে চলে এসছে, এবং সেখানে হাজার বছর যাবে যে বাঙালি পরিবার গুলো ছিল নির্যাতিত হয়েছে, নির্যাতিত হয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামের অধিবাসী হিসেবে আশ্রয় নিয়েছে। কাজেই এই দুইটা শ্রেণী রয়েছে ক্ষুদ্র নির্যাতিতদের মধ্যে, একটা হচ্ছে দখলদার,
শ্রেণীর আরেকটা হচ্ছে আশ্রয় গ্রহীতা, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, দখলদার হোক দস্য হোক আশ্রয় গ্রহীতা হোক, আমরা কিন্তু বাংলাদেশ থেকে তাদেরকে বাইরে ফেলে দেয়নি, আমরা কিন্তু প্রত্যেককেই তাদেরকে নাগরিকত্ব দিয়েছি। তারপরে তারা উদ্বাস্তু, তারা অভিবাসী, তারা দখলদার হয়ে তারা নতুন করে যে ষড়যন্ত্রে খেলা শুরু করেছে আদিবাসী, সেইটা কিন্তু আমরা কোনোভাবে মেনে নিব না। তারা আদিবাসী খেলা শুরু করেছে যাতে তারা আলাদা একটা রাষ্ট্র করতে চায়, এটা দুনিয়ার সবাই জানে। আমাদের দাবি হচ্ছে এই আদিবাসী দাবি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দেশদ্রোহিতা। যদি কেউ আমাদের মূলদাবি হচ্ছে, যদি কেউ আদিবাসী দাবি করতে চায়, যদি কেউ আদিবাসী প্রচারণা করে এবং যারা উপজাতিদেরকে আদিবাসী বলে সম্বোধন করবে, তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার দণ্ডে বিচার করতে হবে।